আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুন্দর সুখ সমৃদ্ধময় আগামীর প্রত্যাশায় অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামী সিলেট টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের সার্বিক পরিস্থিতি, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরি আপনাদের সম্মুখে। আমরা যুক্ত হই এমন একজন ব্যক্তিত্ব এবং নেতৃত্বের সাথে যিনি জনসেবাকে আবাদস্বরূপ মনে করেন, দায়িত্ব কর্তব্য মনে করেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে থাকেন এমন একজন ব্যক্তিত্ব এবং নেতৃত্বের সাথে। তো তার ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি সিলেট গোলাপগঞ্জ উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিলর, একনিষ্ঠ তরুণ সমাজসেবক, শিক্ষা অনুরাগী জনাব জামিল আহমদ চৌধুরী জামিল সাহেবের সাথে। তো দর্শক, আপনারা জানেন ওনার মার্কা, গাজর মার্কা, 30 জানুয়ারি শনিবার নির্বাচন। তো আমরা ওনার সাথে কথা বলবো, আমি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি এম এ মজিদ, ওনার সাথে আমরা কথা বলবো নির্বাচনী সংক্রান্ত বিষয় নিয়ে, বিভিন্ন আলাপ আলোচনা, গঠনমূলক আলোচনা শুনবো ওনার মুখ থেকে, প্রতিবেদন আপনারা দেখতে পাবেন সরাসরি, আমরা সরাসরি এই চ্যানেলে লাইভ হচ্ছে। তো আমরা সরাসরি এখন চলে যাচ্ছি অতিথির কাছে, অতিথির কাছে আমরা জানতে চাইব প্রথমে তিনি বর্তমান কাউন্সিলর, তো পুনরায় আবার কেন কাউন্সিলর হতে চান, জনপ্রতিনিধি কেন হতে চান, এবং যদি জনপ্রতিনিধি হন তাহলে এই ওয়ার্ডবাসীর লক্ষ্যে তিনি কী কী উন্নয়নমূলক কাজ করে যাবেন, রাস্তাঘাট উন্নয়নে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষার মান উন্নয়নে, মাদক দ্রব্য নির্মূলে, এক কথায় এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে তিনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন আমরা জানতে চাইব ওনার কাছ থেকে, এবং করোনা ভাইরাস কালে গৃহবন্দী মানুষের পাশে তিনি কীভাবে দাঁড়িয়েছেন, পরিশেষে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে ওনার মেসেজ বার্তা। তো সরাসরি এখন আমরা চলে যাব অতিথির কাছে গঠনমূলক আলোচনায়। আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমি অনেক ভালো আছি। তো আগামী সিলেট টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আমি আগামী সিলেটের যারা আজকে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, পাশাপাশি যারা বাইরেও আছেন আগামী সিলেটের প্রতিনিধিত্ব করতেছেন, বিভিন্ন সাংবাদিক কলা কৌশলী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পুরো ওয়ার্ডবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, এবং আমি আগামী সিলেটের উত্তরোত্তর উন্নতি কামনা করতেছি। তো জনাব, আপনার আপনি এত সুনাম অর্জন করলেন কিভাবে? আমরা আপনার অনেক সুনাম শুনে আপনার কাছে আমাদের আসে, আপনি বর্তমান কাউন্সিলর, তো পুনরায় আপনি আবার কাউন্সিলর পদে আপনি নির্বাচনে আসছেন, তো কেন আপনি যে বারবার জনপ্রতিনিধি হতে চান, আপনার মূল উদ্দেশ্যটা কি? আসলে জনপ্রতিনিধি আমি, হ্যাঁ আমি প্রথম কাউন্সিলর নির্বাচন করি, জনপ্রতিনিধি হওয়া বা রাজনীতি, আমার রাজনীতি থেকেই জনপ্রতিনিধি, আমি রাজনীতি করি, রাজনীতি থেকে আমি নির্বাচনে আসছি, জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন ছিল, এই ওয়ার্ডে মানুষের সেবা করার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই, মানে জনসেবাকে নিজের, জনসেবা করতে পারলে, মানুষের সেবা করতে পারলে খুব ভালো লাগতো, মনের খোরাক মনে করি, জনসেবা করাটা মনের খোরাক আমার, আমার বিষয়টা। কাউন্সিলর হওয়ার আগে আমার উপর অনেক রাজনৈতিক মামলা ছিল, রাজনৈতিক মামলা থাকার কারণে গত যে ইলেকশন করছি সেই ইলেকশনের আগে আমাকে জেল কাটতে হয়, জেলে থাকতে হয়েছিল, জেল থেকে বাইর হয়ে আমি ইলেকশন করি, এই ওয়ার্ডের মানুষ, সর্বস্তরের মানুষ, জনসাধারণ, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া মহল্লা, ছোটো ভাইরা, ভাতিজেরা, বিশেষ করে মা বোনেরা আমাকে সাদরে গ্রহণ করে এবং আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে। প্রথমবার যখন নির্বাচিত হই, নির্বাচিত হওয়ার পর যে 5 বৎসর আমি গোলাপগঞ্জ পৌরসভার দায়িত্বে ছিলাম, কাউন্সিলরের দায়িত্বে ছিলাম, দায়িত্বে থাকতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে মানুষের যে মৌলিক কাজ, যে নাগরিক যে সুযোগ সুবিধা আমার পৌরসভার থেকে পাওয়ার, আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। পাশাপাশি কিছু জায়গায় হুঁচট খেয়েছি, যেমন আমাদের ওই যে আপনি ভাতা বলছেন, ভাতার কার্ড, যেগুলো বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো আমরা খুব লিমিটেড পাই, তো সেই লিমিটেড কার্ডগুলা দিয়ে মানুষের চাহিদা জায়গাটা ওই জায়গায়ই, সেটা কভার করা যায় না। কিন্তু আমি যে যে লোকদেরকে ভাতা কার্ডগুলো বিশেষ করে বন্টন করেছি, আমি করি নাই, আমি আবার যাই পাইছি পৌরসভায়, যা পৌরসভা থেকে নিয়ে আসতে পেরেছি, এসে কিন্তু আমি যুব সমাজ, ছাত্র সমাজ মুরব্বীদেরকে একত্রিত করে বললি যে এই 5টা কার্ড আমি, ভাতা কার্ড পাইছি, সেই 5টা ভাতা কার্ড আপনারা বন্টন করে দেন, কাকে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, কোন লোককে দিলে ভালো হয়, সেই
ওনারাই আমাদেরকে আমাকে যাদেরকে যাকে সিলেক্ট করে দিতেন আমি সেই জায়গায় কাঠগুলা দিছি, এবং সেই সিলেকশনটা তাকে এইরকমই যে যার কোনো দেওয়ার মতো ইনকাম করার মতো কোনো সোর্স নাই, ছেলে নাই মেয়ে নাই বা বিধবা, সে তার কোনো ইনকামের কোনো অবলম্বন নাই, ওই রকম লোকদের দেখে দেখেই আমি পাথা কাঠগুলা দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর পরবর্তীতে আমি কাউন্সিলর থাকাকালীন অবস্থায় মানুষের অনেক চাহিদা মেটাতে পারে নাই, উন্নয়নের বিষয়ে যেটা আমি পৌরসভায় যখন প্রথম কাউন্সিলর নির্বাচিত হই, প্রথম যিনি মেয়র ছিলেন মরহুম সিরাজুল জব্বার চৌধুরী, আমার সৌভাগ্য ছিল যে আমি উনি মেয়র আমি কাউন্সিলর হওয়ার সৌভাগ্য হয়েছিল, যার কাছ থেকে অনেক শিক্ষা অনেক পাওয়া। হঠাৎ করে উনি মারা গেলেন, তো উনি ছিলেন আমার ফুফুতো ভাই। সেই ইয়েতে প্রথমেই আমার ওয়ার্ডে আমি 22 লক্ষ টাকা দিয়ে আমার ঈদগার ওই যে বড় মুকাম মসজিদ জামে মসজিদ যেটা যেটা ঈদগার ফ্লোরের ডালাই করি। পরবর্তীতে এই ধারাবাহিকতায় চলমান প্রক্রিয়ায় উন্নয়ন রাস্তাঘাট প্রায় 1.5 কোটি টাকার 1 কোটি 70 লক্ষ টাকার মতো উন্নয়ন আমার ওয়ার্ডে হয়েছে, সেটা যথাযথ না। আমার উন্নয়নের দিক থেকে আবার আমার ওয়ার্ডটা আপনারা যেহেতু পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরেছেন বিভিন্ন ওয়ার্ড দেখে আসছেন, আপনারা আমার ওয়ার্ডে হাঁটলে দেখবেন আমি এখনও নির্যাতিত আমার ওয়ার্ডটা উন্নয়নের দিক থেকে বঞ্চিত। কারণ পৌরসভা হওয়ার পর থেকে আমার ওয়ার্ডটা ওই যে আমার ওয়ার্ডটায় উন্নয়ন সবসময়ই বঞ্চিত ছিল। সাবেক যে দুই কাউন্সিলর ছিলেন আগে মতিন ভাই আরেক মরহুম আব্দুল কাদির সাসা, যিনি গত কয়েক বছর দেড়েক আগে বছর দেড়েক আগে এই দুনিয়া থেকে চলে গেছেন, উনিও একবার কাউন্সিলর ছিলেন, আমি ওনার রুহের মাগফিরাত কামনা করতেছি। আরেকজন কাউন্সিলর ছিলেন মতিন ভাই আমার বড় ভাই, ওনারা কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে যেতে পারেন নাই, কারণ তৎকালীন মেয়র যিনি ছিলেন উনি ওনাদেরকে সহযোগিতা করেন নাই। সেই দিক থেকে আমার ওয়ার্ডটা উন্নয়ন থেকে বঞ্চিত। আমি যখন কাউন্সিলর হই তখন মেয়র সিরাজুল জব্বার চৌধুরী এই যে সমবণ্টন করতেন সব ওয়ার্ডে উন্নয়ন, তার ধারাবাহিকতায় আমিও উন্নয়নটা আরম্ভ করি। পরবর্তীতে যে যিনি মেয়র হয়ে আসেন রাবেল ভাই, তিনিও সমবণ্টন করছেন পরিষদে, উনিও ওনার মাধ্যমে ওনার থেকে আমার ওয়ার্ডে নিয়ে অনেক রাস্তাঘাট উন্নয়ন করেছি। কিন্তু মূল সমস্যা এখনও পানি নিষ্কাশন, পানি নিষ্কাশনের ব্যবস্থাটা এখনও আমরা করতে সমাধান করতে পারি নাই, এখন অনেক রাস্তা বাকি আছে, ড্রেনেজ বাকি আছে। আরেক জিনিস, আমার আমার ওয়ার্ডে কিন্তু 60টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ মাদ্রাসা, মসজিদ না মাদ্রাসা স্কুল তারপরে কিন্ডার গার্ডেন মিলে 60টা প্রতিষ্ঠান কিন্তু আমার ওয়ার্ডে আছে, যেটাকে শিক্ষানগরী বলতে পারেন এই ওয়ার্ডটারে, পাশাপাশি 60টা মসজিদ আমার এই এই ওয়ার্ডের ভিতর আছে। আমরা ইসলামী, আবার আমার এলাকার মানুষ 90 ভাগ মানুষ মুসলমান, আমরা ইসলামী রীতিনীতিতে বিশ্বাসী, পাশাপাশি আমাদের কয়েকটা ফ্যামিলি হিন্দুও আছে, আমরা সর্বোচ্চ গুরুত্ব কিন্তু এই ফ্যামিলি এই মাইনরিটি মানুষগুলোকেই আমরা দিই। পৌরসভা থেকে কিছু আসলেও বা যা যা সুযোগ আসে আমরা কিন্তু মাইনরিটি মানুষগুলোকে আগে প্রাধান্য দিই এবং তাদেরকেই আগে দিই। আর এবার যখন ইলেকশনের জন্য প্রস্তুতি নিলাম, ইলেকশন করব, ইলেকশনে আমি নমিনেশন ফর্ম নিলাম, আমি হলফনামাও দেওয়ার পরে শুনতে পেলাম যে আমার উপর একটা ওয়ারেন্ট আসছে ইয়াতে গোলাপগঞ্জ থানায়। ওয়ারেন্টটা হলো ওই যে গাজীপুর থানায়, গাজীপুরে আমার উপর একটা মাদক মামলা, এই সেই মাদক মামলার ওয়ারেন্ট আসছে 2019 সালের, যেটা আমি গুনাহ করেও জানি না বলতেও পারি নাই। পরে যখন এই মামলা নিয়ে আমি খোঁজ নিলাম, দেখলাম 2019 সালে আমার উপর গাজীপুর থানায় ডিবির মাধ্যমে একটা মাদক মামলায় আমাকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে গাজীপুর কোর্টে, ওয়ারেন্ট আসছে। পরবর্তীতে আমি এই সময়ও পাই নাই বেইল নেওয়ার জন্য, এই সময়টাও পাই নাই বা মামলা নিয়ে ইয়ে করার সুযোগও পাই নাই, কিন্তু ইলেকশনে আমাকে অনেক বাধার সম্মুখীন, অনেক ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে। এই যে মামলাটাও যারা করছে আমি তাদের নাম নিব না, আরও নারী নির্যাতন মামলা আমার উপর করা হয়েছে, আমার উপর সাতদারায় মামলা করা হয়েছে, এই যে সকল মামলা যে যারা করতেছে, যে গংরা করতেছে, যে ষড়যন্ত্র নীল ষড়যন্ত্রকারীরা করতেছে, এদের কিন্তু নাম বলতে পারবো কিন্তু বলতেছি না, নাম বলার দরকার নাই, আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি, আল্লাহই বিচার করবে। আর 30 তারিখ ভ্যালেটের মাধ্যমে জনগণ সেটার জবাব দিবে, 30 তারিখ নির্বাচনে আমার এলাকার মা বোনেরা, আমার এলাকার ভাই বন্ধুরা, আমার এলাকার মুরব্বীরা সেই জবাবটা ভ্যালেটের মাধ্যমে 30 তারিখ আগামী 30 তারিখ নির্বাচনে কাজলমার্কায় ভোট দিয়ে সেই জবাব দিবে। আর জীবনে আপনি অনেক প্রশ্ন করেছেন, আপনি যেমন এই 5 বছর যদি আমি পাশ করি
আমাদের ধারাবাহিকভাবে উন্নয়ন চলতেছে, ইনশাল্লাহ এই 5 বছরের ভিতরে আমার ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করব। যেমন আমরা পৌরসভায় আসার পর প্রথমে পৌর শহরটা, মূল যে শহরের ভূখণ্ড, সেটাকে আমরা কিন্তু সিকিউরিটির আওতায় নিয়ে আসছি সিসি ক্যামেরার মাধ্যমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি গোলাপগঞ্জে কিন্তু এখন সিসি ক্যামেরা, ওই যে মূল শহরের যে রাস্তাঘাটগুলো, এগুলো কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আমাদের স্বপ্ন ছিল যে ধারাবাহিকভাবে আমরা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডেও এইভাবে সিসি ক্যামেরার আওতাভুক্ত করতে করব, কিন্তু সেই সময়টা আর পাই নাই। ইনশাল্লাহ যদি আগামী 5 বছরে আমাকে আমার এলাকার মানুষ, আমার জনগণ, আমার ভাই ব্রাদাররা নির্বাচিত করে, তা আমি নিরাপত্তার দিক দিয়ে এটা এটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। দ্বিতীয় যেটা হচ্ছে মাদক মুক্ত, এখানে আমার ওই যে আমার এলাকা কিন্তু মাদকের একটা স্পট ছিল, রূপসাইল, আপনারা গ্যাস বা গ্যাস নাম শুনতে পারেন, কয়েকটা মামলা আছে বিভিন্ন পত্রপত্রিকায়, ওর নাম মাদক সহ ধরা হয়েছে, মামলা হয়েছে বিভিন্ন, একটা স্পটই ছিল এই গ্যাস বাই যেটা। কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরে শুকুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমি ওই ব্যক্তিকে কিন্তু মাদক বিক্রি থেকে বন্ধ করে ফেলছি, ও মাদক বিক্রি আমার জন্য মাদক বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছে। আজকে কিন্তু সে মাদক বিক্রি করে না এবং ওই স্পটটা ধ্বংস হয়ে গেছে, সে সাধারণ জীবনযাপন করে। কিন্তু আমার উপর গাজীপুরে মাদক মামলা হয়েছে। আমার ওয়ার্ড বাল্যবিবাহ নাই, আমার ওয়ার্ডের মধ্যে কোনো বাল্যবিবাহ নাই এবং মাদকের কোনো স্পট নাই, আমার ওয়ার্ডে কোনো জুয়ার বোর্ড নাই, 5 বৎসরের ভিতর আমার ওয়ার্ডে কোনো টাকার বিচারই নাই। যে বিচারে যাবে সে একটা, এখন দেখছি বিভিন্ন সমাজ ব্যবস্থায় যে অবস্থা, যে কার একটা ঝামেলা হয়েছে, কেউ বিচারে যেতে হইলে ওনাকে 1,000 টাকা, 1,500 টাকা, 500 টাকা দিতে হয়, কিন্তু আমার ওয়ার্ডে এইরকম কোনো কোনো মানে লোককে টাকা দিয়ে বিচারে নিতে হয় না, ওই রকম কোনো লোক নাই। পাশাপাশি আপনাদেরকে বলি, আমার 5 বৎসরের কাজ করা, আমি কোনো মানুষকে থানায় পাঠাই নাই, আমার ওয়ার্ডে কোনো মামলা নাই, আমার ওয়ার্ডে কোনো মামলা নাই। আমরা যদি কোনো ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, আমরা সম্মিলিতভাবে এই মুরব্বী, যুবক, ছাত্র সবাইকে নিয়ে কিন্তু আমরা ন্যায় বিচার করার চেষ্টা করি এবং ন্যায় ন্যায়ভাবে এটা সমাধান করি। সেই দিক থেকে আমার ওয়ার্ডে কোনো মামলা নাই। আমার ওয়ার্ডটাকে কিন্তু আপনি মডেল ওয়ার্ড বলতে পারেন, আপনি শিক্ষার দিক দিয়ে বলেন, আপনি ওই যে এইভাবে কিন্তু সবাই বলতে পারবে না, মাদকের স্পট বললাম, মাদকের স্পট নাই, জুয়ার বোর্ড যেটা আরেকটা ভেদি হইলো, জুয়ার বোর্ড, জুয়ার বোর্ড কিন্তু আমার ওয়ার্ডে নাই। তৃতীয়ত হইলো ওই যে আরেকটা মায়ের গেছে, ওই যে কি তীর খেলা, তীর খেলা কি প্রকট আকার ধারণ করছিল, এটা কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু আমার ওয়ার্ডের সীমানার ভিতর কেউ কোনো তীরের বোর্ড বসাতে পারে নাই। আমি সর্বোচ্চ এগুলার বিরোধিতা করছি। আমি কাজ করতে গিয়ে বিভিন্ন মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করতে হয়েছে, যার পরিণতি আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। আমি কিন্তু এইগুলার বিরুদ্ধে কাজ করছি। আমি প্রাইমারি স্কুল এবং যতটা প্রতিষ্ঠান বললাম, আমি প্রতিষ্ঠানের সদস্য থাকার কারণে আমার সব প্রতিষ্ঠানে যেতে হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন দাওয়াতে, যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমি সাংবিধানিক সদস্য, তো আমি প্রতিষ্ঠানে গেলেও বাচ্চাদেরকেও সেই কাজে, এই যে সচেতনমূলক আমি ক্লাস করে আইছি, বিশেষ করে আমার 2 নম্বর প্রাইমারি স্কুলে মাদক বিরোধী ক্লাস কিন্তু আমি মাঝে মধ্যে গিয়ে করাতাম। তো এই বিচারটাও আপনাদের মাধ্যমে পুরো সিলেটবাসীকে, পুরো ওয়ার্ডবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার উপর যত ষড়যন্ত্র হোক হচ্ছে, নীল যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, যারা করতেছে আপনারা সবাই চিনেন, আমি বিশ্বাস করি যে জনসেবাটা এটা একটা মানে এই ফিল্ডটা মানুষের কাজ করার পরে যে একটা মজা লাগে, সেটা কিন্তু সম্পদ দিয়ে, টাকা দিয়ে পাওয়া যায় না, আর সেই মজাটাই আমি খুঁজি। যতদিন বেঁচে থাকবো, আমার যতদিন জ্ঞান বুদ্ধি থাকবে, জীবনে যতদিন বেঁচে থাকবো, ততদিন এই গ্রামের, এই ওয়ার্ডের পাশাপাশি ফুলবাড়ি আমাদের একটা পঞ্চায়েত আছে, একটা বড় মহল, এই ফুলবাড়ির জন্য কাজ করে যাব। এই ফুলবাড়ির জন্য কাজ করতে গিয়ে যদি আমার রক্ত দিতে হয়, আমার সেই কাজ করতে গিয়ে যদি এলাকার মানুষের কাজ করতে গিয়ে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, সেটাও আমি হাসি মুখে নেব। তো কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, কোনো সামাজিক দুষ্কৃতির কাছে, সামাজিক ভয়ঙ্কর ভাইরাসদের কাছে মাথা নত করব না, তাদের বিরুদ্ধে ফাইট করেই যাব। এটাই আমার মূল ইয়ে, যে অন্যায়ের কাছে কখনো মাথা নত করি নাই, করবো না। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই আপনার যে এই মনের নেক বাসনাটুকু আল্লাহ যেন পূরণ করেন। তো
তো আমরা আপনার কাছে আমরা জানতে চাইবো, আপনি একজন সুনাগরিক হিসাবে এটা দায়িত্বশীল এবং বর্তমান আপনি কাউন্সিলর, তো আপনার এই ওয়ার্ডকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? এই ওয়ার্ডকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার ওয়ার্ডকে শতভাগ শিক্ষিত করতে হবে। প্রথম যে কাজটা আমাদের, আমার ওয়ার্ডকে প্রথমেই আমরা যেটা মনে করি যে শতভাগ শিক্ষিত, আমার ওয়ার্ডবাসীকে, ওয়ার্ডের নাগরিক, প্রত্যেক নাগরিককে শিক্ষিত হতে হবে এবং শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আরেকটা ইতিহাস আপনাকে বলি, আপনি যে এলাকায় আসছেন, আমার যে ইয়ে নিচ্ছেন, সাক্ষাৎকার নিচ্ছেন, এই এলাকার নাম হলো ফুলবাড়ি। আমরা দুই কিছু এলাকা এখনও ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত, আমরা এক এক সাইড চলে আসছি পৌরসভার সঙ্গে। সেই ফুলবাড়ি নিয়ে, এই ফুলবাড়ির ইতিহাস ঐতিহ্য কিন্তু ব্যাপক। আপনাকে বলি, এই উপমহাদেশে যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, দেওবন্দ মাদ্রাসাও যখন প্রতিষ্ঠিত হয় নাই, তখন কিন্তু এই ফুলবাড়ি প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হয় এই উপমহাদেশের মধ্যে, সেটা হলো ফুলবাড়ি আজিরিয়া আলিয়া মাদ্রাসা, যেটা দেওবন্দেরও আগে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এলাকা, এই এই শিক্ষা প্রতিষ্ঠানটা যারা প্রতিষ্ঠিত করেছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারাই এইটা প্রতিষ্ঠিত করেছিল এবং তারাই শিক্ষাদান করতো। তো সেই দিক থেকে মানে ফুলবাড়ি শিক্ষিত এলাকা, সেই সেই সেকাল থেকেই শিক্ষিত, ইস্টাবলিশড, প্রতিষ্ঠিত, ভদ্র, নম্র এই এলাকার জনগণ, এই এলাকার মানুষগুলো। আর প্রত্যাশা, আগামী 10 বৎসর পরে যদি ঘরে ঘরে আমরা একটা মাস্টার্স ছেলে সৃষ্টি হয়, এইটাই হবে আমাদের সফলতা, এটাই হবে আমাদের চাওয়া পাওয়া। আর দ্বিতীয়ত হলো, যেমন চুর, ডাকাত, বাটফার কিন্তু আমার ওয়ার্ডে নাই। চুর, ডাকাত, বাটফার আমাদের গড় বাড়ি কিন্তু ওই যে আমাদের, বিশেষ করে এই চারটায় আমাদের দরজা টরজা খোলা থাকে, আমার মোটর সাইকেল, বাইকটা, এগুলো চাবি মার চাবিও থাকে না। আল্লাহ রাব্বুল আলমিনের দোয়ায় এই চুর ডাকাত আমাদের এলাকায় এসে ঢুকে না। আর আর যেটা করব, যদি লক্ষ্য উদ্দেশ্য, মূল লক্ষ্য উদ্দেশ্য ড্রেনেজ ব্যবস্থাটা, পানি নিষ্কাশনটা আমাকে করতেই হবে, আর সেটাই সবচেয়ে বড় কঠিন কাজ, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। কারণ ওই যে ভুল ড্রেনেজ ব্যবস্থা যেগুলো আগে হয়েছে, কিছু ড্রেনেজ ড্রেনেজ ব্যবস্থা আছে যে কমপ্লিট ভুল হয়েছে, যেদিক দিয়ে হওয়ার কথা সেই দিক থেকে হয় নাই। চৌমিনিত থেকে একটা ড্রেনেজ ড্রেন এসে আমার ওই যে জলাশয়, আমার ওয়ার্ডে জলাশয়ে আসছে, যাইতে আসছে, সেটা যত নোংরা বজ্র পানি আছে সবগুলা কিন্তু আমার এখানে এসে পড়ে। এই পানিটা কিন্তু আমি বাইট করে দিতে পারতেছি না, সেটা আমার ওই যে, যদি এই কাজটা করতে পারি তাইলে ইনশাল্লাহ আমার ওয়ার্ড আগামী দিনে একটা সুশৃঙ্খল ওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠিত হবে গোলাপগঞ্জের ভূখণ্ডে, এটা বা বাংলাদেশের ভূখণ্ডে, এটা আমার বিশ্বাস। সম্মানিত দর্শক, আপনারা শুনছেন বর্তমান কাউন্সিলর এবং এই নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী জামিল আহমদ চৌধুরী জামিল সাহেবের কাছ থেকে গঠনমূলক আলোচনা। এখন আমরা ওনার কাছে জানতে চাইব, তিনি করোনা ভাইরাস কালে কিভাবে মানুষের পাশে ধার প্রান্তে দাঁড়িয়েছেন, কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কারণ আদর্শ এবং নীতি ছাড়া নেতা হওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি আপনি নেতা হতে চাও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও। তো এই সম্বন্ধে আমরা জানবো, তিনি কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই সাধারণ জনগণের মধ্যে। করোনা ভাইরাস, ওই যে শুক্রান করোনা ভাইরাস, মানে শুক্রিয়া, শুক্র, আলহামদুলিল্লাহ, করোনা ভাইরাস না আসলে আমরা অনেক কিছু জানতে পারতাম না, অনেক কিছু বুঝতে পারতাম না, আমরা আমাদেরকে চিনতে পারতাম না। আমরা করোনা ভাইরাস আসার পরে যে জিনিসগুলো দেখেছি, আমরা বিপদে পড়েও হঠাৎ হয়তো একটু জ্বর সর্দি হয়েছে, আসলে করোনা না, কিন্তু আশপাশের লোক পাওয়া যায় নাই, এই পরিস্থিতিটাও দেখলাম। এটাও দেখলাম যে মা ছেলেকে ধরতেছে না, ছেলে মাকে ধরতেছে না করোনার জন্য। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার অবস্থান থেকে আমি এই যে করোনা ভাইরাসের বিষয়টা আমি কিন্তু এইভাবে নিছি যে আমি প্রথমত মুসলমান, আমি ওই যে ছোঁয়াচ্ছে বলতে কোনো ভাইরাস ছোঁয়াচ্ছে, আমি আপনার ওই করোনা ভাইরাস রোগীকে দেখতে গেলে করোনায় আমি আক্রান্ত হয়ে যাব এটা আমি বিশ্বাস করি নাই। এটা আমার এলাকার সব জনগণ জানে কিন্তু, যে আমি প্রথম থেকেই করোনা ভাইরাস ছোঁয়াচ্ছে এটা আমি বিশ্বাস করি না, আজও করি না। যখন করোনা ভাইরাসে আমার এলাকায় একজন লোকের মৃত্যু হলো, আমার এলাকার প্রবীণ মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, তখন আমাকে একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলো। আমি নিয়ত করলাম যে আমি ওকে দেখতে যাব,
কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ওই ওই পরিবারেরও অনেক লোক আমাকে ফোন দিয়ে বলছে যে না, উনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, ওইখানে যাওয়া যাবে না, মানে ওইখানে তুমি আইসো না, না দেখা না যাওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করতেছে। তো আমি আবার মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিলাম, না আমি তো ওই আমি যাবই, উনি বয়োজ্যেষ্ঠ লোক ছিল, আমার এলাকার মুরব্বী ছিল, উনি মারা গেছে, আমি দেখতে যাব। সঙ্গে আমার আরেকটা যে বন্ধু ছিল লেন্টাখালের বন্ধু শিমু, সেও মা বাপের এক ছেলে, আমিও মা বাপের এক ছেলে, আমি আর সে ওই বাড়িতে গেলাম। যাওয়ার পর আমি ওই বাড়ির যে পরিবেশ দেখলাম যে ওনার ছেলেরা যারা আছে সবাই ওদের ওই যে গার্ড নিয়ে আছে, করোনা ভাইরাসের যে মোজা বা কমপ্লিট হ্যাঁ যা যা আছে ওরা ইয়ে করে আছে। তো আমি যাওয়ার পর আমিও যাওয়ার পর প্রায় 10 মিনিট ওই মৃত ব্যক্তির পাশে ছিলাম, আমরা যা যা জানা আছে দুরুদ পড়ছি, ওনাদের বাড়িতে প্রায় আধা ঘন্টা বসলাম, বিভিন্ন জনের সঙ্গে কথা বললাম, হাত মিলাইলাম, মিলেই আসলাম। আসার পরে এখন তো আমাকে বাসায় ঢুকতে দেওয়া হয় না, ও যে আম্মুও বাইরে, আমার বউ সবাই বাইরে, যা গোসল করতেই হবে, গোসল না করলে ঘরে ঢুকা যাবে না। তো সেই গোসল এখন তো দেখলাম যে গোসল যদি না করি তাইলে ওরা ঘুমাবে না, আচ্ছা তো সেই দিক থেকে আমার প্রথম ওই যে গোসল করলাম, ঘরে ঢুকলাম, তারপরে আবার আরম্ভ হইলো ফোন, বিভিন্ন মানুষের ফোন যে ওই বাড়িতে করোনায় রোগে আক্রান্ত ব্যক্তি মারা গেছে, আপনি টেস্ট করান। এখন আপনি ওকেও টেস্ট করান, ওই বাড়ির প্রত্যেক লোককে টেস্ট করান, কেউ পরিচয় দিয়ে কথা বলতেছে, কেউ পরিচয় ছাড়া বিভিন্ন কথা বলতেছে। পরবর্তীতে আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বললাম, আবার আবার ইচ্ছে নাই যে ওই মুর্দার টেস্টটা আমি করাতে, আমি পক্ষপাতিত্ব না, যে যদি টেস্টের জন্য নিয়ে যায় তাইলে ওই যে তখন 7 জনের জানাজা যেটা, ওই প্রক্রিয়া জানাজাটা পড়তে হবে। তো আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে না, যদি টেস্ট করাতেই হয় তাহলে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের যারা আছে ওদেরকে টেস্ট করান, মৃত ব্যক্তি টেস্ট করার প্রয়োজন নাই। তখন আমি শিক্ষা স্বাস্থ্য কমপ্লেক্সের ইয়ে টিএইচ সাহেবের সঙ্গে কথা বললাম, টিএইচ সাহেব আমাকে পরামর্শ দিল যে আপনি ঠিক আছে, আপনি মৃত ব্যক্তি টেস্ট করার প্রয়োজন নাই, আর অন বাকিদেরকে টেস্ট করানো যাক। আমি বললাম আপনি যদি আমাকে একটু মনোবল দেন, আমাকে তো বিভিন্ন লোক প্রেশার দিচ্ছে। তখন টিএইচ সাহেব আমাকে ভালো পরামর্শ দিল এবং আমি মৃত ব্যক্তির টেস্ট করাই নাই, এবং সেই ব্যক্তির সেই নর্মাল প্রক্রিয়া জানাজা অনুষ্ঠিত হলো, সেই জানাজায় অংশগ্রহণ করলাম। তো সেই দিক থেকে আমি যখন করোনা রোগীর পাশেও গেছি এবং আমি যেটা আমার এলাকায় মেসেজ পৌঁছাইছি ঘরে ঘরে, যেটা চেষ্টা করছি, আমি নিজে গিয়ে মেসেজটা এটাই দিছিলাম যে হ্যাঁ, আমরা একটা কঠিন সময়ের মুখোমুখি হয়েছি, এটা বাস্তব সত্য কথা, কাজ নাই, কাম নাই, এলাকার মানুষের ইনকাম নাই। তখন আমি এই মেসেজটাই দিয়েছিলাম যে আপনার ঘরে চাল না থাকলে আমি বলতে পারবো না, কিন্তু আপনি আমাকে বলতে হবে যে আমার ঘরে চাল নাই, যদি আমার ঘরে সামান্যটুকু থাকে থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু অর্ধেক আছে। এবং এইভাবেই ঘরে ঘরে মেসেজ দিয়ে, এবং আমি আমার পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে, বিভিন্ন ব্যক্তিবর্গের পক্ষ থেকে, বিশেষ করে আপনারা জানেন আমরা সিলেটি যারা আছি, আমাদের বিপদে আপদে যারা সর্বোচ্চ শক্ত অবস্থান করে এবং শক্ত সাহায্য করে সেটা হইলো প্রবাস, যারা মিডিল ইস্ট বলেন, লন্ডন, আমেরিকা, কানাডায় আমাদের আত্মীয় স্বজন, পাড়া মহল্লার ভাই, বড় ভাই এবং আত্মীয় স্বজন যেভাবে যারাই আছে, তাদের তাদের যদি কষ্ট থেকে থাকে ওইখানে, হয়তো অনেক কষ্টে আছে, কিন্তু দেশের যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন কিন্তু ওরাই আমাদেরকে বেশি সাহায্য করে, আর সেই সাহায্যটার জন্যই আমরা টিকে থাকি, টিকে আছি, সরকারের সাহায্য দিয়ে আমরা কিন্তু টিকে সিলেটিরা আমরা এই করোনা মোকাবিলা করি নাই। কিন্তু সরকার আমাদেরকে যে বিজিএফ কার্ড দিছে, 2 বছরের চাল দেওয়ার কথা ছিল, আমরা মনে করছিলাম একটা ভালো কাজ, একটা ভালো উদ্দেশ্য, মানে ইয়ে হয়েছে, কিন্তু দেখা গেল 2 বা 3 বার চাল দেওয়ার পর 2 মাস পরে আর আর কোনো চালের কোনো কুঁজ নাই, ওই যে 10 টাকা চালের দাম যেটা। পরবর্তীতে কিন্তু আমাদের প্রবাসে যারা আছে তারা কন্টিনিউ আমাদের এলাকার সবাইকে সাহায্য করেছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন মানুষকে আমরা সাহায্য করতে পেরেছি। আমি সেই প্রবাসী ভাইদের, আমার আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী যে বা যারা আছে সকল পরিচিত ব্যক্তিবর্গদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের জন্যই আমরা টিকে আছি, আপনারাই এই এই দেশের সবচেয়ে বড় সম্পদ, আপনাদের রেমিটেন্স না আসলে আমরা আমরা বিশেষ করে সিলেটে যারা আছি, আপনাদের কাছ থেকে যদি না আসতো তাহলে আমরা আমাদের অবস্থা করুণ হয়ে যেত। সেম আমার ভেলাও, ওই যে ইলেকশন করতেছি, আমার আসলে টাকা পয়সা বলতে যা সাহায্য সহযোগিতা আমার আত্মীয় স্বজন বিদেশ থেকে ওই যে
সবাই দিচ্ছে, এটা বিপদ আপদ হইলেও দেয়। এলাকার বিয়ে শাদি যাই বলি না কেন, যাদেরকে বলি তারা কিন্তু সাহায্য করে। তো ওনাদেরকে আজকে আপনারা জানেন বহির্বিশ্বে কিন্তু কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন কিন্তু এই করোনা ভাইরাসের জন্য। আমার আপনার আমার আত্মীয় স্বজন সবাই লন্ডন, আমেরিকা, কানাডায়, যে লন্ডনের অবস্থা বলেন আর আমেরিকার যে করুণ পরিস্থিতি হয়েছে, আমরা আল্লাহ রাব্বুল আলামের কাছে দোয়া জানাই, আকুতি জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই সব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী এবং পাড়া মহল্লাবাসী যাইবা যারা যে দেশেই থাক না কেন সুস্থ সবল আল্লাহ যেন রাখে। ধন্যবাদ আপনাকে আপনার এই সুশৃঙ্খল এবং গঠনমূলক আলোচনার জন্য। তো আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে এবং ভোটারদের উদ্দেশ্যে, সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনি কি মেসেজ বার্তা পাঠাবেন? ভোটারদের উদ্দেশ্যে যেটা আমি বলবো, আমি জামিল, জামেল আহমদ চৌধুরী জামিল, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান। আমি নির্বাচিত হয়েও আপনাদের ছেলে হিসাবে থাকতে চেয়েছি, আপনাদের ভাই হিসাবে থাকতে চেয়েছি, প্রথম কাউন্সিলর হওয়ার পরেও আপনাদের এক শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকতে চেয়েছি। আমার সামনে যে নির্বাচন আসছে, আপনারা সব কিছু জানেন, কারা ষড়যন্ত্র করতেছে, কারা মামলা পরিচালনা করতেছে, কারা প্রশাসন দিয়ে আমাকে বারবার গ্রেপ্তার করানোর চেষ্টা করতেছে, এটা কিন্তু আপনারা জানেন। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান যে 30 তারিখ নির্বাচনে গাজর মার্কায় ভোট দিয়ে সেই সব ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিবেন। সেই সব ষড়যন্ত্রকারীরা আপনাদের ব্যালেটের জবাবের মাধ্যমে, আমার বিশ্বাস 30 তারিখেই দুলিশ্বাত হয়ে যাবে, ওরা কখনো সাহস করতে পারবে না, যে ষড়যন্ত্র করার আর সাহস করতে পারবে না, সেটাই আপনারা প্রমাণ দিবেন 30 তারিখে ভোট দিয়ে। আর আমি যত জীবন বেঁচে থাকব, আমার যত জীবন আমার হায়াত হায়াত থাকবে, আমার জ্ঞান বুদ্ধি থাকবে, ততদিন এই এলাকার, এই সমাজের, এই মানুষের কাজ করে যাব, সেটা আমি আপনাদের কাছে ওয়াদা করতেছি থাকবো, এবং আমার পরিবারের সবাইও আপনাদের পক্ষে থাকবে, এটা আমি ওয়াদা করতেছি। তো শুকুর আলহামদুলিল্লাহ, আসলে আমি আনরেডিয়া ছিলাম, আপনারা হঠাৎ করে বাংলা টিভি আমার আগামীর সিলেট আপনারা হঠাৎ করে এসছেন, আমি প্রস্তুত ছিলাম না আসলে সাক্ষাৎকার দেওয়ার। তো আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আমি বিশ্বাস করি আপনারা সিলেটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবেন, আমরা বিশ্বাস করি আপনারা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন, বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে কাজ করবেন, এবং একদিন আগামীর সিলেট মানুষের মুখে মুখে রটে যাবে, আগামীর সিলেট একদিন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে। এবং সবাইকে বক্তব্য শেষ করার আগে আমরা আরেকটি বিষয় জানবো, এটা না জানলেই নয়, আপনার এই যে কাউন্সিলর মেয়াদকালে, মেয়াদ তো প্রায় শেষের পথে, তো এই কাউন্সিলর মেয়াদকালে আপনার সুখের অথবা দুঃখের একটি ঘটনা, দুইটি ঘটনা যদি আমাদেরকে বলতেন, সুখের ঘটনা, দুঃখের ঘটনা, সুখের অথবা দুঃখের এই মেয়াদকালে আপনার কি ঘটেছে? সবচেয়ে সুখের ঘটনা যদি বলি, যখন আমি প্রথম নির্বাচনের ফলাফল আমার কাছে আসে কাউন্সিলর হওয়ার পর, আমার জীবনে সবচেয়ে সুখের, মানে কোনো যদি ঘটনা দেখে থাকে, সেটা হলো ওই যেদিন আমি আমার ভোট কেন্দ্রের, আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি, সেটা যখন জানলাম, এটা আমার খুব সুখের, খুব আনন্দের, সেই আনন্দে চোখের জল চলে আসে। আর সবচেয়ে দুঃখের যেটা ঘটনা, যেটা আমাকে বিভিন্ন সময় নাড়া দেয়, সেটা হলো আমার বাবা। আমার বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন, এ আমার আত্মীয় স্বজনের জন্যও করেছেন, এবং এই এলাকার পাড়া প্রতিবেশীর জন্যও করেছেন। আমার বাবা আমাকে নিয়ে অনেক টেনশন করতেন, যে আমি কি করব, কিভাবে চলবো, কিভাবে খাবো, এক ছেলে, আমি ঠিকই কাউন্সিলর হই, মানে আমি সমাজে কাউন্সিলর নির্বাচিত হলাম, আমি পরিবার ফ্যামিলি নিয়ে চলতেছি, তো আমার বাবার জন্য আমরা কিছু করতে পারি নাই। আমরা যখন, মানে বাবাকে, বাবাই সেটা দেখে যেতে পারেন নাই। আর আমার বাবা
যদি পুরুষ লোকের কথা বলা হয়, আমার দেখা মতো আমার বাবা শ্রেষ্ঠ একজন পুরুষ লোক ছিল, যাকে ফলো করাই এই সমাজ ব্যবস্থায় আমার কাজ করা, যার কাছ সমাজে কাজ করার যে মনমানসিকতা, যে আগ্রহ, সেটা আমার বাবার কাছ থেকেই পাওয়া। আমার বাবা দেখে দেখে আমার রাত ছোট থেকে দেখলাম যে বাবা প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এবং মানুষের সুখে দুঃখে ওনার সব সেরাটা দিয়ে দিত। উনি হয়তো আমাদের জন্য বাজারের জন্য টাকা আছে, আমাদের পরিবারের জন্য 2,000 টাকা, কিন্তু দেখা গেছে উনি বাইর হয়ে গেছেন, গিয়ে কেউ বলতেছে যে আপনার আমার ঘরের খাবার নাই, আমার ঘরে চাল নাই, বা আমার মেয়ের বিয়ে দেব, তো উনি 2,000 টাকা সহ প্রয়োজনে আরও 2,000 টাকা ধার করে 4,000 টাকা দিয়ে বাজার করে দিয়ে দিতেন। এই হলো, এটাই ছিল আমার বাবার ইয়ে। তো আজকে বাবা নাই, সেই দুঃখটা সবসময় দেখেই থাকবে, লেগেই থাকবে। আর বাবা যখন মৃত্যুবরণ করেন, সেটাও আর কাহিনী, তখনও আমার উপর রাজনৈতিক মামলা ছিল, আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, আমি আমার বাবার খেদমতটাও করতে পারি নাই, ঠিকমতো আমার বাবাকে দেখাশোনাও করতে পারি নাই। হঠাৎ করে শরীর খারাপ করে লিভার সিলোসিস হয়ে আমার বাবা মৃত্যুবরণ করেন। তো আমার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। এই সুখ দুঃখের বিষয়টাই এখানেই আমার, আর তো পরিবার। হ্যাঁ, সবচেয়ে দুঃখের বিষয়টা হলো বাবা, আর সুখের বিষয়টা হলো যেদিন আমি প্রথম নির্বাচিত হই আর সেই হ্যাঁ, আপনার সংবাদটা বাবা আসে। জীবিত ছিলেন? না, আবা আমার বাবা ছিলেন না, কিন্তু আমার বাবাকে আমি বলছিলাম যে তারপরে আমার হয়তো স্বপ্নটা, অনেক খুশি হতেন অনেক আপনার খুশি, অনেক খুশি হতেন, তো? এবং আলাদা একটা সাপোর্ট থাকতো, আলাদা মানে আমাকে বিয়ে দিয়েছেন বাবা, আমার পরিবার চালিয়েছেন বাবা। তখন আমার বাবা যতদিন জীবিত ছিলেন, আমি আমার পরিবারে কিছু নিয়ে আসতে হয় নাই। বাবা যাওয়ার পর বুঝতে পারতেছি যে বাবার জন্য তো কিছু করতে পারি নাই। ধন্যবাদ আপনাকে। জি আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার আব্বাকে উচ্চ মুকাম দান করেন এবং বেহেশত নসিব করেন। জি জি, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সিলেট গোলাপগঞ্জ উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে 2 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিলর জনাব জামিল আহমদ চৌধুরী, জামিল সাহেবের সাথে। তো আমরা আশা করি ওনার নামটি জামিল, মার খাওয়া গাজর। জামিলের তো সুন্দর, সুন্দর মনের মানুষ এবং গাজরও ভিটামিনযুক্ত গাজর। তো আপনাদের কাছে আমরা একটু রিকোয়েস্ট, আমরা একটি জিনিস বলে থাকি যে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। সে কথাটা আমরা বললে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনে করি যে এটা ঠিক নয়। আমার ভোট আমি দেবো সৎ এবং যোগ্য প্রার্থী থেকে আমাদের ভোট প্রয়োগ করব। কারণ একজন সুযোগ্য ব্যক্তিই পারে এই সমাজে সুখ আনতে, শান্তি আনতে। আর সুযোগ্য ব্যক্তিকে যদি আমরা ভোট প্রদান করি আর সে ভালো কার্যকলাপ করে, সে আর নেকির অংশীদারটা কিন্তু আমরা হয়ে যাব। আর যদি অযোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচিত করি আমরা ভোটের মাধ্যমে, সে বাদ কার্যকলাপ করলে সেই গুণার বংশীদারটাও কিন্তু আমরা হয়ে যাব। তাই সচেতন, আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, যাতে একজন সুন্দর মনের মানুষ এই নেতৃত্বের আসনে আসীন হোক। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম জামিল আহমদ সাহেবের সাথে, উনি বক্তব্য তুলে ধরেছেন। তিনি বর্তমান কাউন্সিলর এবং কাউন্সিলর আবার হতে চান, কারণ মানুষের আশার শেষ নাই, অসমাপ্ত অনেক কাজ রয়ে গেছে। অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে এবং ইউনিয়ন এবং সরি কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর হলে, পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করবেন এবং এই পৌরসভাকে, এই ওয়ার্ডকে, পৌরসভার ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তরিত করতে যা যা পদক্ষেপ গ্রহণ করার তিনি তা গ্রহণ করবেন এবং পৌরসভাবাসীর উদ্দেশ্যে, ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে যে মেসেজ বার্তা দিয়েছেন আপনারা শুনতে পেয়েছেন, আপনারা দেখছেন। ওনাকে যদি আপনারা যোগ্য মনে করেন এবং ওনার দ্বারা আপনার উন্নয়ন সাধিত হয়, তাহলে ওনাকে পুনরায় নির্বাচিত করে এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে ওনাকে সাহায্য করবেন, ভোট দিয়ে নির্বাচিত করবেন। পরিশেষে ওনার বাবার কথা শুনতেই মনটা দুর্বল হয়ে পড়ে গেল। আমরা ওনার আব্বার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন। তার সাথে সাথে ওনার বাবার কথা শুনে আমারও বাবা দুনিয়াতে বেঁচে নেই, বাবার জন্য কিছু করতে পারি নাই, ওনার কথা শুনে আমার চোখে জল চলে আসলো। আপনারা দোয়া করবেন আমার আব্বাকেও যেন আল্লাহ জান্নাত নসিব করেন। যার বাবা এই পৃথিবীতে বেঁচে নেই সে জানে বাবা কি দন। সবাই মা বাবার খেদমত করবেন এবং সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুন্দর সুষ্ঠু আগামীর প্রত্যাশায় আগামী সিলেট টিভির পক্ষ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।